বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন, নিম্ন আদালত, যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন নাই, পার্লামেন্ট মেম্বারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রজাতন্ত্রের নাগরিকরা অরক্ষিত থাকতে পারেন না, ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফলো করা হয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট বৈধ, লিখিত ওপিনিয়ন আছে, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে, মনোপলি না হয়, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকার প্রতিষ্ঠার যে ধারা সেই ধারাটা যাতে ব্যাহত হয় সেটা একটা ভালো উত্তর হিসেবে দেখছি। তবে এটা পলিসি ডিসিশন, যারা পলিসি মেকার তারা বলবেন। বিচার বিভাগ বাংলাদেশের তিনটা অঙ্গের একটা, শুধু বাংলাদেশ না পৃথিবীব্যাপী বিচার বিভাগের ধারণাটাই হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের তিনটা অঙ্গের একটি অঙ্গ। এই তিনটা অঙ্গের মধ্যে আবার বিচার বিভাগ যে ক্ষমতাটা প্রয়োগ করে সেই ক্ষমতা হলো সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা কিন্তু অন্যদের থেকে একটু ভিন্ন। এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে বিচার বিভাগে যারা কর্মকর্তা আছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে ট্রায়াল কোর্ট পর্যন্ত, নিম্ন আদালত পর্যন্ত, এরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। এদের সাথে প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের মেলানোর কোনো সুযোগ নাই। এইটা অনেকগুলো জাজমেন্টের মধ্যে সেটেল হয়েছে। তার একটা হলো অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে, আমাদের এখানে মাজদার হোসেনের মামলায় সেটেল হয়েছে, আমাদের এখানে ওয়ারেন্ট অফ জাজেস, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিয়াল মামলায় এটা সেটেল হয়েছে যে বিচারকরা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন, দে ক্যান নট বি ইকুয়েটেড উইথ দ্য আদার সার্ভেন্টস অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, মনে হয়েছে যে ওনারা যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, তারা যারা এদের বিরোধিতা করেছেন, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছে, নিম্ন আদালত, কখনো কখনো একটু উচ্চ আদালত পর্যন্ত চলে এসেছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি। এইগুলোকে মাথায় রেখেই বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন, কারণ আমরা চাই বিচার বিভাগ প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুক, বিচার বিভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাশে দাঁড়ায়, বিচার বিভাগ সংবিধানের সাংবিধানিক যে বিধানগুলো আছে সেগুলো মানুক, আইনগত বিধানগুলো মানুক। এই উদ্যোগটা আমি মনে করি যে অনেক ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের সাথে সবার একসাথে কাজ করা উচিত। সাংবিধানিক কোনো সংস্কার প্রয়োজন হয়, সেই সংস্কারের মধ্যে ধরেন অনেকেই মনে করেন সরকার ব্যবস্থা কী হওয়া দরকার, অনেকেই মনে করেন যে বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর, বিশেষ করে সুপ্রিম জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর কী হওয়া দরকার, সেখানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির ট্রান্সফার, পোস্টিং, কন্ট্রোল যেখানে হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে অনেকের প্রশ্ন আছে, এসবগুলো নিয়ে সাংবিধানিকভাবে ওনারা কাজ করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে রক্ষা করা যায়, কারণ আমার এখানে বাংলাদেশের যে বাস্তবতা বিগত দিনগুলোতে যেটা আমরা দেখেছি, কনস্টিটিউশনাল অ্যান্ড স্ট্যাটিউটরি ইনস্টিটিউশনস দে বিকেম সাবসার্ভিয়েন্ট টু দ্য এক্সিকিউটিভ অর্গান অফ দি গভর্নমেন্ট, ইন্ডিপেন্ডেন্সিটা এখানে নষ্ট হয়ে গিয়েছে। চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্টও এ যাবৎকালে যেভাবে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করেছেন সরকারের সিদ্ধান্তের বাইরে, ওনারা সেটা প্রয়োগ করতে পারেননি, ফলে বাংলাদেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে কতটুকু ক্ষমতাবান এটা যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন তারা জানেন। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে বলতে পারি
এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম, সিরিমনিয়াল, জাস্ট কিছু করার নেই, বসে আছেন, সই দিতে হবে, ওনাকে সামনে রেখে করাতে। এই ক্যাবিনেট ওত নেওয়ার আগে, প্রধান উপদেষ্টা ওত নেওয়ার আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে ওপিনিয়ন চেয়েছিলেন রাষ্ট্রপতি 106 অনুচ্ছেদ অনুসারে, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 106 অনুচ্ছেদ অনুসারে ওপিনিয়ন দিয়েছেন যে যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন নাই, পার্লামেন্ট মেম্বারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রজাতন্ত্রের নাগরিকরা অরক্ষিত থাকতে পারেন না, সব ব্যবস্থা কলাপস করতে পারে না, সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফলো করা হয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট বৈধ, লিখিত ওপিনিয়ন আছে। তো আমাদের সামনে আরও দুইটি উদাহরণ আছে। 1990 সালে যখন প্রশ্ন আসলো এরশাদের আন্ডারে কোনো নির্বাচন হবে না এবং এরশাদের ভাইস প্রেসিডেন্টকেও আমরা মেনে নেব না, মদুদ সাহেব ছিলেন তখন ভাইস প্রেসিডেন্ট, তখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে পৌঁছলেন যেটার কোনো ওই সময় তৎকালীন এক্সিস্টিং সাংবিধানিক কোনো ভিত্তি ছিল না। তিন জোট মনে করলেন যে এইভাবে হবে, প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি করা হবে, তার কাছে এরশাদ পদত্যাগ করবেন, তারপর উনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে নির্বাচন করবেন, এটার কোনোটাই সংবিধানে কিন্তু ছিল না। পরবর্তীতে শাহাবুদ্দিন সাহেব উপরাষ্ট্রপতি হলেন, ওনার আন্ডারে নির্বাচন হলো, উনি আবার ব্যাক আসলেন প্রধান বিচারপতি হয়ে, এই সব কিছুই পরবর্তী পার্লামেন্ট এসে রেটিফাই করলেন। এটা কিন্তু আমাদের দেশে হয়েছে, সুতরাং এটাকে আপনার কাস্টমারি বলেন বা অতীত ইতিহাস বলেন, যেটাই বলেন না কেন এটা নাথিং নিউ। আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ, পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন, এবং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে, মনোপলি না হয়, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকার প্রতিষ্ঠা যে ধারা, সেই ধারাটা যাতে ব্যাহত হয়, সেটা একটা ভালো উত্তর হিসেবে দেখছি। তবে এটা পলিসি ডিসিশন, যারা পলিসি মেকার তারা বলবেন।